আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা বারবিকিউ রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আজকের এই বারবিকিউটা আমি তৈরি করব রাধুনির রেডিমিক্স বারবিকিউ মশলা দিয়ে। আমি এখানে 10টা মুরগি নিয়েছি, এখানে 11 থেকে 12 কেজি মাংস হবে। আর আমি 4 পিস করে কেটে নিয়েছি, আর 2টা আস্ত রেখেছি, যেন আপনার যদি আস্ত বারবিকিউটা করেন সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর 4 পিস করেও আপনারা করে নিতে পারেন। মাংসটাকে ভালো করে ধুয়ে একটু চিড়ে নিতে হবে, যেন মাংসটার ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 3 টেবিল চামচ জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। আপনারা যে রকম ঝাল খেতে চান ঠিক সেই অনুপাতে আপনারা এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। আর আদা রসুন বাটা 1 কাপ দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিয়েছি এখানে 2 কাপ। রাধুনির রেডিমিক্স মশলার ভিতরে কিন্তু মরিচের গুঁড়াটা থাকে, সুতরাং সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝিয়ে দেবেন। সয়া সস দিয়ে দিয়েছি এখানে 1 কাপ। আর 1/2 কাপ দিয়ে দিয়েছি বারবিকিউ সস। আর এখন আমি এটাকে প্রথমবারের মতো একটু মাখিয়ে নিচ্ছি। আর মেন যে মশলাটা সেটা এখনও দেওয়ার বাকি আছে, আমি প্রথম স্টেপে এটাকে একটু মাখিয়ে তারপর কিন্তু বাকি মশলাটা অ্যাড করে দেব। আর এই মশলাটা এমনভাবে মাখাবেন মুরগিটার সাথে যেন মুরগিটার কাটা অংশে ভালোভাবে ঢুকে যায়। যে অংশটাকে আমি একটু চিড়ে নিয়েছি সেই অংশটার ভিতরে যেন ভালোভাবে ঢুকে যায়। আর আস্ত যে মুরগিটা নিয়েছি সেটা এখন দেখিয়ে দিচ্ছি, সেটার ভিতরে আপনার মশলাটা কীভাবে ভালো করে দিয়ে দিবেন। এই যে এই অংশটাতে অনেক সময় মশলাটা ঢুকে না, সেক্ষেত্রে আপনারা ঠিক এভাবে করে মশলাটা দিয়ে দিবেন। আপনারা চাইলে এই কাজটা কিন্তু আগের দিন করে পরের দিনও বারবিকিউটা করে নিতে পারেন, আবার কেউ চাইলে 1 ঘন্টা রেখেও বারবিকিউটা করে নিতে পারবেন, আবার কেউ চাইলে সকালে মেরিনেট করে আপনার রাত্রেও কিন্তু এই বারবিকিউটা করে নিতে পারবেন, আবার 3 ঘন্টা 4 ঘন্টা রেখেও কিন্তু বারবিকিউটা করে নিতে পারবেন। আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। আর মেন মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি, রাধুনি রেডিমিক্স বারবিকিউ মশলাটা, সেটা এখন আমি অ্যাড করে দেব। প্রত্যেকটা চিরা অংশে যেন মশলাটা ভালো করে ঢুকে সেদিকটাও একটু খেয়াল রাখবেন। আর এখানে আমি রাধুনির রেডিমিক্স বারবিকিউ মশলাটা নিয়েছি, এখান থেকে আমি 3 প্যাকেট মশলা ব্যবহার করব। খুব বেশি মশলা লাগবে না এই 10টা মুরগির জন্য, 11-12 কেজি মাংসের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সরিষার তেল। আর বারবিকিউতে সরিষার তেলটা দিলে বারবিকিউর টেস্টটা কিন্তু অনেকগুণেই বেড়ে যায়। 1/2 কাপ দিয়ে দিয়েছি এখানে টমেটো সস, দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন যদি আপনারা মনে করেন যে এখানে কালারটা আসার দরকার, আসলে আমি কালারটা দিচ্ছি না, আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি এভাবেও যদি আপনি বারবিকিউটা তৈরি করেন এটার কালারটাও কিন্তু ভালো আসবে। তারপরে যদি আপনারা কালারটা আরেকটু করতে চান সেক্ষেত্রে আপনি রেড ফুড কালার যেটা সেটা একটু ব্যবহার করতে পারেন, বা জর্দার যে রঙটা হয় সেটা আপনারা অল্প করে এটার মধ্যে ব্যবহার করতে পারেন। যদি একদম আপনি রেস্টুরেন্টের বারবিকিউটা তৈরি করে খেতে চান সেক্ষেত্রে এই রঙগুলো ব্যবহার করতে পারেন, বাট কালারটা দেওয়ার ফলে যে এটার স্বাদের টেস্টটা হেরফের হবে আসলে এমন কিছু না, জাস্ট একটু কালার আসার জন্যে কালারটা ব্যবহার করা হয়, সেটা আপনারা না দিলেও পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন সর্বশেষ কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করছি, তার কারণটা হচ্ছে সয়া সসটার ভিতরে কিন্তু লবণ থাকে বা মশলাটার ভিতরেও কিন্তু লবণটা থাকে, সেক্ষেত্রে একটু টেস্ট করে তারপরে কিন্তু আপনারা এই লবণটা সর্বশেষ অ্যাড করবেন। এতে করে এই মুরগিগুলোর ভিতরে লবণটা কম বেশি হবে না, একদম পারফেক্ট থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি যখন এই ভিডিওটা করেছি তখন লাইটিংটা কিন্তু ভালো ছিল না, তাই ভিডিওর কোয়ালিটিটা তেমন একটা ভালো হয়নি, কিন্তু রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সেটাই আশা করছি। আর আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, তাই ভয়েসটা হয়তো ভালো আসছে না। আর আমার যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে এই বারবিকিউ রেসিপি দিয়ে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
9 ঘন্টা পর কিন্তু এটাকে আমি এখন বারবিকিউ তৈরি করে নেব, মানে আমি মেরিনেট করে 9 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর এটার উপরে তেলটা এভাবে করে ভেসে আসছে। আর বারবিকিউ তৈরি করার জন্য আমি এভাবে করে প্রসেসিংটা করে নিয়েছি, এখন আমি বারবিকিউটা তৈরি করে নেব। আর আমি এভাবে একটা ব্যাচ দেওয়ার পর তারপর আমি উপর দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি, যখন আরেকটা পাশ হয়ে গেছে তখন উল্টিয়ে দিয়ে আবারও তেল ব্রাশ করে শেষের পর্যায়ে কিন্তু আমি বারবিকিউ সসটা চিকেনের এপাশ ওপাশ করে দিয়ে তারপরে কিন্তু আমি বারবিকিউটা তৈরি করে নিয়েছিলাম। আমি আগেই বলেছি লাইটের কারণে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত খুব একটা ভালো আসেনি, সেটা আপনারা বুঝতেই পারছেন। যারা যারা ভাবছেন বারবিকিউটা তৈরি করা খুবই কঠিন কাজ, তাদের জন্য আজকে আমি রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা দিয়ে বারবিকিউটা তৈরি করে দেখিয়েছি। আমার চ্যানেলে বারবিকিউর আরও একটা রেসিপি রয়েছে, আপনি চুলায় কীভাবে বারবিকিউটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। কুড়াল মাছের বারবিকিউটাও কিন্তু আমি চুলায় করে দেখিয়েছি, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।